দর্শকদের বরাবরই নতুন নতুন চমক দিয়ে থাকে অরিন মিউজিক বাংলা। একের পর এক মিউজিক ভিডিও মাতিয়ে রাখে সবাইকে। তবে এবারে ভিন্ন স্বাদের গল্পে মোড়া একটি মিউজিক ভিডিও আনতে চলেছে অরিন মিউজিক বাংলা। এই মিউজিক ভিডিওটিতে প্রযোজনার সঙ্গে সঙ্গেই অভিনয় করেছেন বিপ্লব কুমার সিনহা। মনোরম গ্রাম্য পরিবেশে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিজেই। একটা গ্রামে আমরা এসেছি, প্রত্যন্ত গ্রাম। তো ডে টু শুট চলছে, আজকে আমাদের শেষ দিন। বীরভূমের মাইয়া গানটার নাম বীরভূমের মাইয়া। গানটা গিয়েছে আমাদের সবার প্রিয় জিষ্ণু, এবং গানটাতে অভিনয় করছি আমি এবং হিয়া। খুব সুন্দর মেয়ে একটা, পুরো একদম পুরো গ্রাম্য, মানে একটা জাস্ট আউটলুক আছে তার মধ্যে। এবং গানটা সত্যি, এই সাহেদের সাথে আমার একটা প্রথম কাজ, তবে সাহেদের সাথে কাজ করে সত্যি খুব মজা পেলাম। এবং একটা আলাদা, ওর মধ্যে একটা আলাদা চিন্তাভাবনা হয় না, একটা একটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, মানে ও খুব থটফুল, এবং হি নেভার কম্প্রোমাইজড এনিথিং উইথ এনি শর্টস। আর লোকসঙ্গীত, লোকসঙ্গীত টাইপেরই গান, কিন্তু একটু আধুনিকতার ছোঁয়া আছে। তো গানটা মাটির গান অ্যাকচুয়ালি, তো গানটা খুব ভালো লাগবে। গানটা সবাই দেখো, খুব কষ্ট করে, খুব গরমে, মানে একদম মানে গরমে, ব্যবসা গরমের মধ্যে এত সবাই একটা খাটুনি করে গানটা বানাচ্ছে। গানটা ডিওপি আমাদের মনোজিৎ, এবং আরোহী মিউজিককে যথেষ্ট ধন্যবাদ যে পুরো গানটা আমাদের সাথে থেকে কভার করার জন্য। মিউজিক ভিডিওতে নায়িকা চরিত্রে অভিনয় করেছে হিয়া। এলো চুল আট পৌরে শাড়িতে হিয়ার লুকস ছিল নজর কাড়ার মতো। খুবই সুন্দর অভিজ্ঞতা, এরকমভাবে মিউজিক ভিডিও আমি আগে কখনো করিনি। আর তাছাড়া এত মানুষ ভালোবাসছে, এত মানুষ দেখতে এসেছে, তাদের রোজকার একটা জীবনযাত্রা থেকে বেরিয়ে একটা অন্যরকম অনুভূতি প্রত্যেকে পাচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে। এবং খুবই সুন্দর জায়গা, খুবই ভালো অ্যাম্বিয়েন্স, খুবই মজা লাগছে শ্যুট করে। রবিবার ছিল বীরভূমের মাইয়ার শুটিংয়ের দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শুটিং স্পটে গ্রামবাসীদের ভিড় ছিল উপচে পড়া। জীবনের প্রথম শুটিং দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন একে একে। কোনদিন শুটিং দেখিনি, আজকে দেখছি, আমাদের খুব ভালো লাগছে। আমরা এগুলো কোনোদিন দেখিনি, এবার আমাদের লাইফে আর কি এত বড় হয়েছি, প্রথম দেখছি, খুব ভালো লাগছে। আমাদের এখান থেকে সবাই দেখতে এসেছে। মোটামুটি এমন একটা পরিবেশে শুটিং চলছে, অনেকটাই সুন্দর। আর মোটামুটি অনেক অ্যাক্ট্রেস, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তারা শুটিং করছে, আর এই পরিবেশে শুটিং অবশ্যই খুব একটা সুন্দর, আর শুটিং দেখতেও ভালো লাগছে, অনেক লোক জড়ো হয়েছে। যাই হোক, সবাই শুটিং দেখছে, কী বিষয় আবার তো আইডিয়া করা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা কিছু পরিকল্পনা চলছে এই আর কি। লোকসঙ্গীতের মধ্যে একটি রোমান্টিক প্রেমের গল্প মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন পরিচালক শাহিদ আহমেদ সিরাজি। তার সঙ্গে গানের কথা ও সুরেও মন কাড়বে দর্শক ও শ্রোতাদের। শুধু অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের।